হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের ফ্রি ফায়ারে ব্যান হয়ে যাওয়া আইডিটি কীভাবে 100% ব্যাক নিয়ে আসবা। তো আজকের এই ভিডিওটি দেখার পর তোমার ব্যান হয়ে যাওয়া আইডিটি 100% তুমি ফিরিয়ে নিয়ে আসতে পারবা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবা। তো আমি এক্সাম্পল হিসাবে আমার দুইটা ফ্রি ফায়ারে ব্যান হয়ে যাওয়া আইডি আমি তোমাদেরকে এখন তোমাদের সামনে আমি দেখাবো। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমার ফ্রি ফায়ার আইডিটা ফিরিয়ে নিয়ে আসতে পারবো খুব সহজে। তো এখানে আমি তোমাদেরকে এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য আমার ব্যান হয়ে যাওয়া দুইটা আইডি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। তো এখানে আমার প্রথম আইডিটা দেখতে পাচ্ছ, এখানে আর 14 ঘন্টা পরে আমার আইডিটা আনব্যান হবে। তো এখানে দেখো সাসপেন্ড এন্ডিং 14 ঘন্টা 49 মিনিট 44 সেকেন্ড পর। তো এখানে আমার এই আইডিটাতে আমি হেডশট হ্যাক ইউজ করেছিলাম, সেই জন্য তারা আমার এই আইডিটা 4 দিনের জন্য ব্যান করে দেয়। কিছুদিন আগে আমার এক বড় ভাইয়ের আইডি এভাবে সেম হ্যাক ইউজ করার জন্য 31 দিনের জন্য ব্যান করে দিয়েছিল। তো এখানে দেখো আমি জাস্ট হেডশট হ্যাক ইউজ করার জন্য এখানে আমার আইডিটা 4 দিনের জন্য ব্যান করে দিয়েছে। তো জাস্ট এই আইডিটাতে তোমাদেরকে দেখা, তো এখানে আমি তোমাদেরকে আমার সেকেন্ড আইডিটা দেখাই যেটা ব্যান হয়েছে। তো সেখানে দেখো আগেরটাতে টাইমার দেওয়া ছিল যে 4 দিনের জন্য ব্যান করা হয়েছে, কিন্তু এই আইডিটা পারমানেন্টলি সাসপেন্ড করে দেওয়া হয়েছে, মানে এটা আর কখনো ফিরিয়ে আনা যাবে না। কেন আনা যাবে না, এটাতে আমি কি ইউজ করেছিলাম যে ফিরিয়ে আনা যাবে না? এই আইডিটাতে আমি লোকেশন, তারপরে যে মাথা কাটা যে একটা হ্যাক আছে সেটা, লোকেশন, তারপরে হেডশট, মানে যত ধরনের হ্যাক আছে সব ধরনের হ্যাক আমি এটাতে একসাথে মনে করো ব্যবহার করেছি, সেই জন্য এটা পারমানেন্টলি তোমার সাসপেন্ড করে দিয়েছে। মানে এটার জন্য আমি যতই আবেদন করি এই আইডিটা আর ফিরে আসবে না। আর ওই আইডিটা যেটাতে টাইমার দিয়েছে সেই আইডিটা 4 দিন পরে ফিরিয়ে দিবে। তো আর 14 ঘন্টা বাকি আছে, 14 ঘন্টা পর ফিরিয়ে দিবে। তো তোমাদেরকে এভাবে যদি টাইমার দেয় তাহলে তোমার সেই টাইমের পরে ফিরে আসবে, আর যদি এভাবে সাসপেন্ড হয়ে যায় তো এই আইডিটা ফিরে, মানে হ্যাকের জন্য যদি হয়ে যায় তাহলে তোমার এই আইডিটা কখনোই ফিরে আসবে না। আর যদি তুমি হ্যাক ইউজ না করে থাকো বা নর্মাল কোনো হ্যাক ইউজ করে থাকো তাহলে তো টাইমার দিয়ে দিবে, আর যদি তুমি কোনো ধরনের হ্যাক যদি ইউজ করে না থাকো তো তাহলে তোমার আইডিটা তুমি 100% ব্যাক নিয়ে আসতে পারবা। এবং সাধারণ কোনো যদি তুমি হ্যাক ইউজ করে থাকো তারপরও তুমি, আমি যেভাবে দেখাচ্ছি সেই সেম সেভাবে সেই কাজটি করার পর 100% তোমার আইডিটা ব্যাক চলে আসবে। তো কীভাবে কী করতে হবে, কীভাবে তাদের কাছে আবেদন করতে হবে সেটা আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে। তো বড় ধরনের যদি কোনো হ্যাক ইউজ না করে থাকো তাহলে অবশ্যই তোমার আইডিটা ব্যাক আসবে, আর যদি বড় ধরনের কোনো হ্যাক ইউজ করে থাকো সেটার জন্য সাসপেন্ড করে তো তাহলে কিন্তু তোমার আইডিটা ফেরত আসবে না। তো আমি এখন তোমাদেরকে সেম যেভাবে দেখাচ্ছি সেভাবে কাজগুলো করবা। তো প্রথমে চলে যাবো তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে, এখানে গিয়ে লিখবা তোমার ফ্রি ফায়ার আইডি আনব্যান। তো আনব্যান লেখার পরে এই সাইটটা চলে আসবে। তো তারপরে যে ইন্টারফেসটি চলে আসবে এটাতে ক্লিক করে দিবা। এটাতে ক্লিক করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবা ফ্রি ফায়ারে। তো তারপরে এখানে কর্নারে দেখতে পারবা একটি অপশন সাইন ইন, তো সাইন ইনে ক্লিক করে দিবা। তো সাইন ইনে ক্লিক করার পর তোমার যে আইডিটি থাকবে সেখানে সেটি দিয়ে তুমি লগ ইন করে নেবে। তোমার যদি ফেসবুকে থাকে তাহলে ফেসবুক, আর যদি গুগল দিয়ে খোলা থাকে তাহলে গুগলে। তো ধরো তোমার আইডিটি ফেসবুক দিয়ে খোলা, সেই আইডিটি ব্যান হয়ে গেছে, সেটা দিয়ে তোমরা জাস্ট লগ ইন করে নেবা। তো এখানে তোমার ফেসবুকের যেটা আছে মানে ইমেলটা এবং তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিয়ে। তো অবশ্যই এখানে কর্নারে ক্লিক করে আপনি ফেসবুকে হলে ফেসবুকে আর জিমেলে হলে জিমেলে অবশ্যই এখানে লগ ইন করে নেবেন। তো আপনার ফেসবুক হলে ফেসবুক পাসওয়ার্ড দিয়ে, আর যদি আপনার গুগল হয় তাহলে গুগলটা সিলেক্ট করে এখানে আপনার যে আইডিটা ব্যান হয়েছে সেই আইডিটা এখানে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করার পরে এই নামের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন একটি অপশন চলে আসবে সাবমিট এ রিকোয়েস্ট, এই যে দুই নম্বরটা, তো এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে, তো তারপরে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করার পরে এখানে যে একটু অপশন দেখতে পারবেন একটি বক্স, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি কোন সার্ভারে আছেন, তো বাংলাদেশ, সিঙ্গাপুর, পাকিস্তান, ইউরোপ, নর্থ আমেরিকা, ইউএসএ। তো আপনি যেহেতু বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশে, আর ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া। তো আমি যেহেতু বাংলাদেশে তো এখানে এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন ফ্রি ফায়ার প্লেয়ার আইডি, তো আপনার ফ্রি ফায়ার যে মানে আপনার যে আইডিটা আছে এটা এখানে কানেক্ট করা। তো সেই আইডিটা, যে আইডিটা ব্যান হয়েছে সেই আইডিটা, যে ইউআইডি নাম্বারটা আছে এখানে সেই ইউআইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সেম দেওয়ার পরে এখানে গেমে আপনার যেই নামটা আছে, তো গেমে আপনার যেই নামটা আছে জাস্ট এখানে ধরে রাখবেন, তারপরে কপি করে নেবেন। কপি করার পরে যে এখানে আপনি আপনার গেমের নামটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন
এখানে ইস্যু আপনার কি ইস্যু, তো এই অপশনটাতে আপনারা কি দিবেন, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন চারটা অপশন আছে, এখানে হ্যাকার রিপোর্ট, তো নেগেটিভ ডায়মন্ড এবং আইটেম ব্যাগ। তো এখানে গেম কনসার্ন যে উপরে যে অপশনটা আছে এটা দিয়ে দিবেন। তো এটা দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে তো তারপরে এখানে আছে দেখুন সিলেক্ট ইউর প্রবলেম, তো আপনার কি প্রবলেম, তো এখানে দেখুন আপনি এখানে লাস্টটা দিয়ে দিবেন, এখানে টেকনিক্যাল ইস্যু, তো এটা দিয়ে দিবেন টেকনিক্যাল ইস্যু। তো তারপরে এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে ডেসক্রিপশন, এটা হলো মেইন, এখানে আপনার সব কিছু লিখতে হবে আপনার সমস্যার কথা। তো এখানে আমি একটি নোট করে লিখেছি, তো সেই নোটটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনার এটা ক্লিক করে কপি করে তো তারপরে সেখানে এটা দেখে দেখে বসিয়ে দিবেন। তো আমি এটা দেখুন এটা জাস্ট কপি করে নিচ্ছি, তো এটা কপি করে নেওয়ার পর এখানে দেখুন লিখেছি আমি হ্যালো গ্যারেনা ফ্রি ফায়ার আই এম রায়ান হুসেন, তো এখানে জাস্ট আপনার নামটা চেঞ্জ করে দিবেন। আর এইখানে আমি যেই লেখাটি দিয়েছি সেটি যদি আমি আপনাদেরকে বাংলায় ট্রান্সলেট করে শোনাই, তাহলে এখানে আমি লিখেছি হ্যালো গ্যারেনা ফ্রি ফায়ার আমি রায়ান হুসেন, গতদিন যখন আমি আমার ফ্রি ফায়ার ওপেন করলাম এবং তারপর গেম স্টার্ট দিলাম, ক্লিক করলাম, এটা ছিল দেখানো হচ্ছে যে অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে এবং শুধুমাত্র আমার গেস্ট মোড দিয়ে লগ ইন করা আছে, তাই কেন আমার অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে, আমি হ্যাকার নই, হ্যাক ব্যবহার করি না, বা আমি 100% রিয়েল প্লেয়ার, অনুগ্রহ করে আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটি চেক করুন এবং আমাকে আমার স্থগিত অ্যাকাউন্ট দিতে অনুরোধ করছি, ফিরে আমি আপনার খুবই বিশ্বস্ত হতে হবে, আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ব্যাক করুন, সুরক্ষিত আমার গিল্ডের নাম আরিজ বাংলা, আমার ইউআইডি গেমের নাম রায়হান, এতে তো তারপরে ধন্যবাদ গ্যারেনা সাপোর্ট টিম। তো এখানে আমি জাস্ট এটাই লিখেছি, তো এখানে এটা জাস্ট আপনি কপি করে বসিয়ে দিবেন, জাস্ট আপনার অ্যাকাউন্টটি যদি সঠিক হয় তাহলে ব্যাক চলে আসবে, আর আপনি যদি এখানে হ্যাক ইউজ করে থাকেন আপনার আইডিতে তো তাহলে অবশ্যই এখানে আমি যেখানে লিখে 100% রিয়েল প্লেয়ার, তো সেখানে আপনি লিখে দিবেন মানে জাস্ট ফান হিসেবে আমি হ্যাক ইউজ করেছিলাম, তো এক্সট্রিমলি সরি এখানে লিখে জাস্ট আপনি কপি করে সেটা বসিয়ে দিবেন, জাস্ট সেখানে একটু এডিট করে দিবেন যদি আপনি হ্যাক ইউজ করে থাকেন সেটার জন্য আপনার আইডি ব্যান হয়ে থাকে, তো আশা করি বুঝতে পারছেন। সেখানে নিয়ে তো ডিসক্রিপশন থেকে কপি করে আপনারা সেখানে নিয়ে এটা বসিয়ে দিবেন। তো ডিসক্রিপশন থেকে কীভাবে কপি করবেন, যদি কপি করতে না পারেন তো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব কীভাবে করতে হবে। তো তারপরে এখানে যখন ডেসক্রিপশন বক্সে এগুলো বসাবেন, বসানো শেষ হয়ে গেলে তো অবশ্যই খেয়াল করে আপনার ইউআইডিটা, আপনার নামটা এবং আপনার উপরে যে নামটা আছে এটা অবশ্যই খেয়াল করে সঠিকভাবে দিয়ে দিবেন। তো তারপরে এখানে দেখুন আরেকটি অপশন আছে প্রাইভেসি পলিসি, তো এখানে একটি টিক মার দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখুন আরেকটি অপশন আছে অ্যাড ফাইল, অ্যাড ফাইল অপশনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যালাউ চাইবে, অ্যালাউ দিয়ে দিবেন। তো তারপরে এখানে দেখুন আপনার কাছে দুটো পিকচার দিতে হবে, তাদেরকে প্রমাণ দিতে হবে আপনার আইডির। তো এখানে আপনার আইডি প্রমাণের জন্য আপনি কী করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদের গ্যালারি, আমি গ্যালারিতে গিয়ে দেখাই আপনাদেরকে, আপনাদের ফ্রি ফায়ার আইডি যেটি আছে তো সেই আইডির আপনার কী করতে হবে, দুটি স্ক্রিনশট নিতে হবে। তো তারপরে এখানে দেখুন আপনার যে ফ্রি ফায়ার আইডিটি ব্যান হয়েছে সেই আইডিটির এখানে আপনার মানে আপনার মেইন যে লবিটা আছে লবিটার একটা স্ক্রিনশট নিতে হবে এবং অবশ্যই আপনার এখানে প্রোফাইলে গিয়ে আরেকটি স্ক্রিনশট নিতে হবে। তো এখানে এই স্ক্রিনশটগুলো কীভাবে নেবেন যদি আপনার আইডিটা ব্যান থাকে, তো তাহলে আপনার ফ্রেন্ড যারা আছে যাদের সাথে আপনার ফ্রেন্ড আছে তাদের মোবাইল দিয়ে একটি স্ক্রিনশট মেরে আপনি নিয়ে নেবেন, অথবা আগে থেকে স্ক্রিনশট থাকলে সেই স্ক্রিনশটগুলো আপনারা জাস্ট সেই ফাইলেরই জায়গায় দিয়ে দিবেন। তো এখানে ফাইলে সিলেক্ট করে তো তারপরে সেই পিকচারগুলো এখানে দিয়ে দিবেন, তারপরে এটা কিছুক্ষণের ভিতরে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে আপনার কী করবেন, এখানে সাবমিট যে অপশনটা আছে এটাতে ক্লিক করে আপনার এখানে সাবমিট করে দিবেন, জাস্ট আপনার কাজ কমপ্লিট। এখানে যদি আপনি এখানে দেখুন সাকসেসফুল সাবমিট, তো এখানে যদি আপনার কোনো প্রবলেম না থাকে তো অবশ্যই আপনার আইডিটা ব্যাক চলে আসবে। যদি কোনো সমস্যা বা প্রবলেম, আপনি যদি কোনো ধরনের হ্যাক ইউজ না করে থাকেন, যদি কোনো সমস্যায় না থাকে তারা মানে চেক করবে, চেক করার পরে যদি কোনো সমস্যা না পায় তাহলে নিশ্চিত 100% আপনার আইডিটা ব্যাক চলে আসবে। আর যদি আপনি হ্যাক ইউজ করে থাকেন তাহলে কখনোই কিন্তু আপনার আইডিটা আর ফেরত দেবে না তারা, তো অবশ্যই হ্যাক ইউজ থেকে বিরত থাকবেন। তো সাধারণ অ্যাপস হলে আবার তারা ফিরিয়ে দিতেও পারে, সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে। আর যদি সাধারণ হ্যাক না হয়ে থাকে, যদি বড় ধরনের হ্যাক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আইডিটা ফেরত দেবে না। আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি, আর ভিডিওটি সম্পর্কে যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফ্রেন্ডস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।